হগই রিসা, আমরা আল্লাহ সাহায্যকারী হয়ে গেলাম। এবার আল্লাহ তাআলা আমাদেরকে কি দিবে বলো? ঈসা আলাইহিস সালাম বললেন, তোমরা আল্লাহর কাছে কি চাও? এবার ঈসা আলাইহিস সালামের অনুসারী ওই সব হাওয়ারি যারা ঈসা আলাইহিস সালামের অনুসারী ছিল, ওরা বলল, আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে গোশত রান্না করে আমাদের জন্য পাঠাবে, আর ওটা আমরা মজা করে ছিঁড়ে ছিঁড়ে খাবো। আওয়াজ তুলে বলেন, সুবহানাল্লাহ, আল্লাহর রান্না করা গোশত আল্লাহ তাআলা বান্দাদেরকে খাওয়ায়েছেন। যেই বড় একটা ডেক, এই যে রান্নার বাড়িতে, বিয়ের বাড়িতে বড় পাতলি পাতল পাতলে আর পাত্রে যে রান্না করা হয়, এটাকে কী কয় এদেশে? ডেক বলে না? ঠিক আছে, তাহলে বড় ডেক, বিশাল বড় ডেক ভর্তি করে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি ফেরেশতা দিয়ে রান্না করে, গোশত রান্না করে একবারে আসমান থেকে ফেরেশতা দিয়ে নাজিল করে দিয়েছে, আর ওই গোশতগুলো বনি ইসরায়েলেরা মজা মজা করে খেয়েছে। ভাইরা আমার, এই গোশতের কথা মনে আসলেই জিভাতে লালা আসে, ঠিক না বেটি? তারপরে আবার জান্নাতি রান্না করা, এই গোশতগুলো কিসের গোশত ছিল? তাফসীরের মধ্যে লেখা আছে, কেউ কেউ বলে দুম্বার গোশত, কেউ বলে খাসির গোশত, কেউ বলে ভেড়ার গোশত, কেউ বলে উটের গোশত, কেউ বলে মহিষের গোশত, কেউ বলে গরুর গোশত, কেউ বলে আপনার হরিণের গোশত, কেউ বলে খরগোশের গোশত। আট শ্রেণীর জীব আল্লাহ তাআলা আমাদের জন্য হালাল করে রেখেছেন। এই আট শ্রেণী যে যে নিয়মতে আল্লাহর নাজিল করা, এই মায়েদা পান করেছে, মায়েদা খেয়েছে, যে নিয়ত করে এই গোশতগুলো মুখে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ক্ষমতায় তার মুখের মধ্যে সেই জীবের গোশতের স্বাদ তৈরি করে দিয়েছে। ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ তাআলার ক্ষমতা এটা আছে না নাই? আপনি একটা হোটেলে খেতে যাবেন, খাসির গোশতে কোনোদিন কি গরুর স্বাদ আছে নাকি? ভেড়ার গোশতে কোনোদিন দুম্বার স্বাদ হয় নাকি? হয় না, হয় না। ভেড়ার গোশতে ভেড়ার স্বাদ, দুম্বার গোশতে দুম্বার স্বাদ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে রান্না করে এক টেক ভর্তি খাবার আল্লাহ তাআলা আসমান থেকে ফেরেশতা দিয়ে নাজিল করে দিলেন। এই খাবারের নাম ছিল মায়েদা কয়ালিপ্টান। এজন্য ভাই যত দিবেন টান, প্রতি টানে মজা আনে, এই হলো আমাদের মায়েদা। এ মায়েদা যত বেশি টান দেবেন মুখের মধ্যে স্বাদ তত বেড়ে যাবে। আল্লাহ নবীকে সাহাবীরা বললেন, ইয়া রাসূল আল্লাহ, আল্লাহ আমাদেরকে মায়েদা খাওয়াবে না? ওই ঈসা আলাইহিস সালামের সাহাবীদেরকে খাওয়াইছে, আমাদেরকে খাওয়াবে না? এবার আপনারা শুনুন, আল্লাহ তাআলা আমার নবীকে মায়েদা খাওয়ার ব্যাপারে কি বলেছিল তা কি একটু বলবো না? জোরে কান বলবো না? বলবো না? ভাইরা আমার, বইজেরা আমার, সূরাতুল মায়েদা এটা মদিনায় নাজিল হয়েছে। মদিনায় নাজিল কি তো সূরাগুলো রাষ্ট্র পরিচালনা, সমাজ পরিচালনা, পরিবার পরিচালনার বিধিবিধান আল্লাহ তাআলা এই সূরাগুলোর মধ্যে দিয়েছেন। সূরাতুল মায়েদায় প্রথম তিন আয়াতের মধ্যে হালাল এবং হারামের বর্ণনা করা হয়েছে। প্রথম আয়াতে উহিল্লাত লাকুম বাহিমাতুল আনআম, আল্লাহ তাআলা তোমাদের জন্য চতুষ্পদ জন্তু হালাল করে দিয়েছেন। চতুষ্পদ জন্তু যত আছে সবগুলোই কি আমাদের জন্য হালাল? সবগুলো হালাল না। যারা আঙ্গুল দিয়ে ছিঁড়ে খায়, দাঁত দিয়ে ছিঁড়ে খায়, যারা পশু শিকার করে, একটা পশু আর একটা পশু ওপর আক্রমণ করে ওকে শিকার করে খায়, যারা রক্ত খায়, গোস্ত খায়, এই সব জন্তুর গোস্ত আল্লাহ তাআলা আমাদের জন্য হারাম করে দিয়েছেন। যেমন বাঘ, যেমন ভল্লুক, যেমন কুত্তা, যেমন বিড়াল, এরা অন্যের গোস্ত খায়, অন্যের হাড্ডি খায়, রক্ত খায়, এইসব জন্তুর গোস্ত আমাদের জন্য হালাল না হারাম? আর যেসব পশু শুধুমাত্র
ভেষজ খাবার খায়, শাক সবজি ঘাস পালা এগুলো খায়। দেখেন গরু কোনোদিনও কিছু কোনো পশুর গোস্ত খায় না, রক্ত খায় না, ছাগল কোনো পশুর রক্ত খায় না, গোস্ত খায় না, দুম্বা কোনো গরুর বা অন্য কোনো পশুর রক্ত খায় না, গোস্ত খায় না। যারা কোনো পশুর রক্ত গোস্ত খায় না, শুধু শাক সবজি ঘাস এবং সবুজ শাক সবুজ ভেষজ খাবার খায়, এইসব পশুগুলোর গোস্ত আল্লাহ তাআলা আমাদের জন্য হালাল করে দিয়েছে। হালাল পশুর সংখ্যা হলো আটটি। জোরে বলেন কয়? মনে রাখতে হবে আটটা পশু আমাদের জন্য আল্লাহ তা হালাল করেছেন। এই আটটা পশুকে কোরআনে আনআম বলা হয়েছে। আর আনআম নামে আল্লাহ তাআলা একটা সূরা নাযিল করে দিয়া বিশ্ববাসীর কাছে আনআমকে আরো স্পষ্ট করে দিয়েছে। আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। দুঃখজনক হলো সত্য, নফল নিয়া আর সুন্নত নিয়া আমাদের সমাজে যত বাড়াবাড়ি আছে, হালাল হারাম নিয়ে আমাদের মধ্যে তেমন জানাজানি নাই। কোনটা আমার জন্য হালাল, কোনটি আমার জন্য হারাম, এটা অনেক মুসলমান বলতে পারবে না। ঠিক না বেঠিক? জোরে কান, ঠিক না বেঠিক? নামাজ সম্পর্কে মাসলা মাসাইল নিয়া আমরা যত আলোচনা করি, হালাল হারামের আলোচনা খুব কম হয়। ভাইরা আমার, বাবুজিরা আমার, এই সুরার তিন নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন হুররিমাত আলাইকুম তোমাদের জন্য, তোমাদের উপর আমি হারাম করে দিলাম। এ বলে আট শ্রেণীর পশুর বর্ণনা দিয়েছেন, না বারো শ্রেণীর? বারো শ্রেণীর পশুর বর্ণনা দিয়েছেন। তাহলে হালাল করেছে আট শ্রেণী, হারাম করা হয়েছে বারো শ্রেণী। আট আর বারো এক জায়গায় করলে বিশ হয়ে যায়, ঠিক না বেটি? সূরাতুল মাইদায় ১২০খানা আয়াত আছে। কয়খানা? ১২০খানা আয়াত আছে। এই ১২০ থেকে ২০ বাদ দিয়ে দিলে থাকে কত? ১০০। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চেয়েছেন এক নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল মুসলমান দুইখানা হাত তুলে চিৎকার মেরে পান আল্লাহ আকবার। আপনাদের কি কষ্ট হচ্ছে? যত হাত তুলবেন, যত আল্লাহ আকবার বলবেন, লাভ না লস? লাভ কার কার হাত তুলেন দেখি, লাভ কারা মনে করেন আল্লাহ কবুল করুন, বলেন আমিন। ভাইরা আমার, বাবুজিরা আমার, আট শ্রেণীর পশু হালাল। কয় শ্রেণী? মনে রাখবেন আটটা কি কি? মনে করেন গরু, মহিষ, উট, তারপরে ছাগল, দুম্বা, ভেড়া, হরিণ, খরগোশ। এ আট শ্রেণীর পশু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য হালাল করে দিয়েছেন। আর অপরদিকে বারো শ্রেণীর পশু আল্লাহ তাআলা আমাদের জন্য হারাম করে দিয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আদেশ করেছেন এ আট আর বারো বিশ বাদ দিলে যে ১০০ থাকে। তোমরা যদি আল্লাহর দেওয়া আদা পরিপূর্ণ করে রাখতে পারো রে, আল্লাহ তাআলা তোমাদেরকে ১০০% খাঁটি মুসলমান বানায়া দেবে। হালাল হারামের উপরে মুসলমান হালাল হবে, ১০০% খাঁটি হবে, আপনার ইবাদত বন্দেগি কবুল হবে কি হবে না। আপনার খাবার যদি হালাল হয়, আপনার ইবাদত বন্দেগি কবুল হবে। আর আপনার খাবার যদি হালাল না হয়, ইবাদত বন্দেগি কবুল? আওয়াজ তুলে বলেন, হবে না? হবে না।